পুলিশ সম্পূর্ণ নিরাপত্তা দেবে। আজই বিকেল তিনটের সময় মিটিং, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মেদিনীপুর চন্দ্রকোনায় সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। ষষ্ঠী চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। ষষ্ঠী, এই খবরের আপডেট দাও। দেখো ভাস্করদা, মেদিনীপুর চন্দ্রকোনার স্কুলের ময়দানে সেখানে রাজনৈতিক সভা করবেন বলে বিজেপির পক্ষ থেকে প্রধান শিক্ষকের কাছে একটি অনুমতি পত্র চেয়েছিল, এবং সেই রাজনৈতিক সভায় মূল যিনি বক্তা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এবং সেই সভা করার জন্য গত 1 এপ্রিল চন্দ্রকোনা স্কুলে যেখানে প্রধান শিক্ষকের কাছে আবেদন জানিয়েছিল স্থানীয় বিজেপি পক্ষ থেকে, এবং প্রধান শিক্ষক সেই অনুমতি দেওয়ার পরে যখন স্কুলের পরিচালন কমিটির যারা অন্যান্য সদস্যরা ছিলেন তারা যখন জানতে পারেন, তড়িঘড়ি তারা একটি বৈঠক ডাকেন, এবং বিকেল 4:30 নাগাদ সেই বৈঠকে সিদ্ধান্ত হয় যে তারা কোনো রকম কোনো রাজনৈতিক সভা বা সমাবেশ স্কুলের মাঠে তারা করতে দেবে না, এবং এ বিষয়ে বিজেপির পক্ষ বিজেপির কাছে একটি চিঠি পাঠিয়ে দিয়েছিল। অর্থাৎ স্থানীয় যে বিজেপির যারা অফিস রয়েছে সেখানে তারা একটা চিঠি মারফত তারা জানিয়ে দেয়, এবং চন্দ্রকোনা থানায় এরপরেই বিজেপির পক্ষ থেকে তারা আবেদন জানিয়েছিল। যদিও থানার পক্ষ থেকে তারা জানিয়েছিলেন যে স্কুলের প্রধান শিক্ষক যখন অনুমতি দিয়েছেন, তবে যেহেতু আইন শৃঙ্খলার বিষয় রয়েছে তাই এই মুহূর্তে স্কুলের মধ্যে কোনো রকম কোনো রাজনৈতিক সভা বা সমাবেশ করতে দেওয়া যাবে না, কারণ সোমবার অর্থাৎ 3 এপ্রিল স্কুল খোলা থাকবে। যদিও এই যে অনুমতি না দেওয়া, পরিচালন কমিটির যে অনুমতি না দেওয়ার কারণে মূলত বিজেপির পক্ষ থেকে তারা কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিল, এবং আজকে বিচারপতি রাজাশেখর মান্তা স্পষ্টত পর্যবেক্ষণ নয় প্রতিটি রাজনৈতিক দলের উদ্দেশ্যে একটি বার্তা দিতে চেয়েছেন যে স্কুলের মধ্যে যাতে কোনো রকম কোনো রাজনৈতিক সভা বা সমাবেশ না করা হয়, অর্থাৎ স্কুল পরিধিটাকে যাতে রাজনীতির বাইরে রাখা হয়, এই মর্মেও কিন্তু বিচারপতি তার পর্যবেক্ষণে বলেছেন। কিন্তু যদিও বিকেল 3টের সময়তে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এখানে সভা করতে পারবেন, কিন্তু ভবিষ্যতে যাতে আর কোনো রকম কোনো স্কুল বা স্কুলের মাঠে যাতে রাজনৈতিক সভা বিজেপি না করে, এই মর্মেও কিন্তু মামলাকারী অর্থাৎ বিজেপির যারা আইনজীবী ছিলেন তাদের উদ্দেশ্যে কিন্তু স্পষ্টত বলে দিয়েছেন, যেহেতু আর সময়সীমা নেই তাই আজকের জন্য এখানে অনুমতি দেওয়া হলো, এবং চন্দ্রকোনা থানার পুলিশকে বলেছে যে এদের নিরাপত্তা যাতে সুনিশ্চিত করা যায় এবং কোনো যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে সেটাও কিন্তু নজর রাখবে চন্দ্রকোনা থানার পুলিশ, এবং শেষ বেলায় কলকাতা হাইকোর্ট থেকে অনুমতি নিয়েই মূলত চন্দ্রকোনায় সভা করতে চলেছেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী। ধন্যবাদ ষষ্ঠী, আমরা কথা বলছিলাম আমাদের সাংবাদিক ষষ্ঠী চট্টোপাধ্যায়ের সঙ্গে।